অধ্যায় ৪২ কাউন্সিল পরামর্শ হামিম আইন সিন কাফ। এভাবেই আপনার প্রতি এবং আপনার পূর্ববর্তীদের প্রতি ওহী করেন পরাক্রমশালী প্রজ্ঞাময় আল্লাহ। আসমানসমূহে যা আছে ও জমিনে যা আছে তা তারই, তিনি সুউচ্চ সুমহান। আসমানসমূহ উপর থেকে ভেঙ্গে পড়ার উপক্রম হয় আর ফেরেশতাগণ তাদের রবের সপ্রশংস পবিত্রতা ও মহিমা ঘোষণা করে এবং জমিনে যারা আছে তাদের জন্য ক্ষমা প্রার্থনা করে। জেনে রাখুন, নিশ্চয় আল্লাহ তিনি ক্ষমাশীল পরম দয়ালু। আর যারা তার পরিবর্তে অন্যদেরকে অভিভাবক রূপে গ্রহণ করে আল্লাহ তাদের প্রতি সম্মুখ দৃষ্টিদাতা। আর আপনি তো তাদের উপর কর্মবিধায়ক নন। আর এভাবে আমরা আপনার প্রতি কুরআন নাজিল করেছি আরবি ভাষায়, যাতে আপনি মক্কা ও তার চারদিকের জনগণকে সতর্ক করতে পারেন এবং সতর্ক করতে পারেন কিয়ামতের দিন সম্পর্কে, যাতে কোনো সন্দেহ নেই। একদল থাকবে জান্নাতে, আরেক দল জ্বলন্ত আগুনে। আর আল্লাহ ইচ্ছে করলে তাদেরকে একই উম্মত করতে পারতেন, কিন্তু তিনি যাকে ইচ্ছে তাকে স্বীয় অনুগ্রহে প্রবেশ করান। আর জালিমরা, তাদের কোনো অভিভাবক নেই, কোনো সাহায্যকারীও নেই। তারা কি আল্লাহর পরিবর্তে অন্যকে অভিভাবক রূপে গ্রহণ করেছে? কিন্তু আল্লাহ অভিভাবক তো তিনি এবং তিনি মৃতকে জীবিত করেন, আর তিনি সবকিছুর উপর ক্ষমতাবান। আর তোমরা যে বিষয়েই মতভেদ করা না কেন, তার ফয়সালা তো আল্লাহরই কাছে। তিনি আল্লাহ আমার রব, তারই উপর আমি নির্ভর করেছি এবং আমি তারই অভিমুখী হই। তিনি আসমানসমূহ ও জমিনের সৃষ্টিকর্তা, তিনি তোমাদের মধ্য থেকে তোমাদের জোড়া সৃষ্টি করেছেন এবং গৃহপালিত জন্তুর মধ্য থেকে সৃষ্টি করেছেন জোড়া। এভাবে তিনি তোমাদের বংশ বিস্তার করেন, কোনো কিছুই তার সদৃশ নয়, তিনি সর্বশ্রোতা সর্বদ্রষ্টা। তারই কাছে আসমানসমূহ ও জমিনের চাবিকাঠি, তিনি যার জন্যে ইচ্ছে তার রিক বাড়িয়ে দেন এবং সংকুচিত করেন, নিশ্চয় তিনি সবকিছু সম্পর্কে সর্বজ্ঞ। তিনি তোমাদের জন্য বিধিবদ্ধ করেছেন দিন, যার নির্দেশ দিয়েছিলেন নূহকে, আর যা আমরা ওহি করেছি আপনাকে, এবং যার নির্দেশ দিয়েছিলাম ইব্রাহিম মুসা ও ঈসাকে, এ বলে যে তোমরা দিনকে প্রতিষ্ঠিত কর এবং তাতে বিভেদ সৃষ্টি করো না। আপনি মুশরিকদেরকে যার প্রতি ডাকছেন তা তাদের কাছে কঠিন মনে হয়। আল্লাহ যাকে ইচ্ছে তার দিনের প্রতি আকৃষ্ট করেন এবং যে তার অভিমুখী হয় তাকে তিনি দিনের দিকে হেদায়াত করেন। আর তাদের কাছে জ্ঞান আসার পর শুধু পারস্পরিক বিদ্বেষবশত তারা নিজেদের মধ্যে মতভেদ ঘটায়, আর এক নির্ধারিত কাল পর্যন্ত অবকাশ সম্পর্কে আপনার রবের পূর্ব সিদ্ধান্ত না থাকলে তাদের বিষয়ে ফয়সালা হয়ে যেত। আর তাদের পর যারা কিতাবের উত্তরাধিকারী হয়েছে, নিশ্চয় তারা সে সম্পর্কে বিভ্রান্তিকর সন্দেহে রয়েছে। সুতরাং আপনি আহ্বান করুন এবং দৃঢ় থাকুন যেভাবে আপনি আদিষ্ট হয়েছেন। আর আপনি তাদের খেয়াল খুশির অনুসরণ করবেন না এবং বলুন, আল্লাহে কিতাব নাজিল করেছেন, আমি তাতে ইমান এনেছি এবং আমি আদিষ্ট হয়েছি তোমাদের মধ্যে ন্যায় বিচার করতে। আল্লাহ আমাদের রব এবং তোমাদেরও রব, আমাদের আমল আমাদের এবং তোমাদের আমল তোমাদের, আমাদের ও তোমাদের মধ্যে কোনো বিবাদ বিসম্বাদ নেই। আল্লাহ আমাদেরকে একত্র করবেন এবং ফিরে যাওয়া তারই কাছে। আর আল্লাহর আহ্বানে সাড়া আসার পর যারা আল্লাহ সম্পর্কে বিতর্ক করে, তাদের যুক্তি তর্ক তাদের রবের দৃষ্টিতে অসার এবং তাদের উপর রয়েছে তার ক্রোধ এবং তাদের জন্য রয়েছে কঠিন শাস্তি। আল্লাহ যিনি নাজিল করেছেন সত্য সহকারে কিতাব এবং মিজান, আর কিসে আপনাকে জানাবে যে সম্ভবত কিয়ামত আসন্ন। যারা এটাতে ইমান রাখে না তারাই তা ত্বরান্বিত করতে চায়, আর যারা ইমান এনেছে তারা তা থেকে ভীত থাকে এবং তারা জানে যে তা অবশ্যই সত্য। জেনে রাখুন, নিশ্চয় কিয়ামত সম্পর্কে যারা বাগ বিতণ্ডা করে তারা ঘোর বিভ্রান্তিতে নিপতিত। আল্লাহ তার বান্দাদের প্রতি অত্যন্ত কোমল, তিনি যাকে ইচ্ছে রিক দান করেন, আর তিনি সর্বশক্তিমান প্রবল পরাক্রমশালী।
যে কেউ আখিরাতের ফসল কামনা করে তার জন্য আমরা তার ফসল বাড়িয়ে দেই এবং যে কেউ দুনিয়ার ফসল কামনা করে আমরা তাকে তা থেকে কিছু দেই, আর আখিরাতে তার জন্য কিছুই থাকবে না। নাকি তাদের এমন কতগুলো শরীক রয়েছে যারা এদের জন্য দিন থেকে শরিয়াত প্রবর্তন করেছে যার অনুমতি আল্লাহ দেননি, আর ফয়সালার ঘোষণা না থাকলে এদের মাঝে অবশ্যই সিদ্ধান্ত হয়ে যেত, আর জালিমদের জন্য রয়েছে যন্ত্রণাদায়ক শাস্তি। আপনি জালিমদেরকে ভীত সন্ত্রস্ত দেখবেন তাদের কৃতকর্মের জন্য, অথচ তা আপতিত হবে তাদেরই উপর, আর যারা ইমান আনে ও সৎকাজ করে তারা থাকবে জান্নাতের উদ্যানসমূহে, তারা যা কিছু চাইবে তাদের রবের কাছে তাদের জন্য তাই থাকবে, এটাই তো মহা অনুগ্রহ। এটা হলো তা যার সুসংবাদ আল্লাহ দেন তার বান্দাদেরকে যারা ইমান আনে ও সৎকাজ করে। বলুন, আমি এর বিনিময়ে তোমাদের কাছ থেকে আত্মীয়তার সৌহার্দ্য ছাড়া অন্য কোনো প্রতিদান চাই না, যে উত্তম কাজ করে আমরা তার জন্য এতে কল্যাণ বাড়িয়ে দিই, নিশ্চয় আল্লাহ অত্যন্ত ক্ষমাশীল গুণগ্রাহী। নাকি তারা বলে যে সে আল্লাহ সম্পর্কে মিথ্যা উদ্ভাবন করেছে, যদি তাই হতদ্বে আল্লাহ ইচ্ছে করলে আপনার হৃদয় মোহর করে দিতেন, আর আল্লাহ মিথ্যাকে মুছে দেন এবং নিজ বাণী দ্বারা সত্যকে প্রতিষ্ঠিত করেন, নিশ্চয় অন্তরসমূহে যা আছে সে বিষয়ে তিনি সবিশেষ অবগত, আর তিনি তার বান্দাদের তাওবা কবুল করেন ও পাপসমূহ মোচন করেন এবং তোমরা যা কর তিনি তা জানেন। আর যারা ইমান এনেছে এবং সৎকাজ করেছে তিনি তাদের ডাকে সাড়া দেন এবং তাদের প্রতি তার অনুগ্রহ বাড়িয়ে দেন, আর কাফিররা তাদের জন্য রয়েছে কঠিন শাস্তি। আর যদি আল্লাহ তার বান্দাদের ঋণ প্রশস্ত করে দিতেন তবে তারা জমিনে অবশ্যই সীমালঙ্ঘন করত, কিন্তু তিনি তার ইচ্ছেমতো পরিমাণেই নাজিল করে থাকেন, নিশ্চয় তিনি তার বান্দাদের সম্পর্কে সম্মুখ অবহিত ও সর্বদ্রষ্টা। আর তাদের নিরাশ হওয়ার পরে তিনি বৃষ্টি প্রেরণ করেন এবং তার রহমত ছড়িয়ে দেন এবং তিনি অভিভাবক অত্যন্ত প্রশংসিত। আর তার অন্যতম নিদর্শন হচ্ছে আসমানসমূহ ও জমিনের সৃষ্টি এবং এ দুয়ের মধ্যে তিনি যে সকল জীবজন্তু ছড়িয়ে দিয়েছেন সেগুলো, আর তিনি যখন ইচ্ছে তখনই তাদেরকে সমবেত করতে সক্ষম। আর তোমাদের যে বিপদ আপদ ঘটে তা তোমাদের হাত যা অর্জন করেছে তার কারণে এবং অনেক অপরাধ তিনি ক্ষমা করে দেন। আর তোমরা জমিনে আল্লাহকে অপারগকারী নও এবং আল্লাহ ছাড়া তোমাদের কোনো অভিভাবক নেই, কোনো সাহায্যকারীও নেই। আর তার অন্যতম নিদর্শন হচ্ছে পর্বত সদৃশ সাগরে চলমান নৌযানসমূহ। তিনি ইচ্ছে করলে বায়ুকে স্তব্ধ করে দিতে পারেন, ফলে নৌযানসমূহ নিশ্চল হয়ে পড়বে সমুদ্র পৃষ্ঠে। নিশ্চয় এতে অনেক নিদর্শন রয়েছে প্রত্যেক চরম ধৈর্যশীল ও একান্ত কৃতজ্ঞ ব্যক্তির জন্য, অথবা তিনি তারা যা অর্জন করেছে তার কারণে সেগুলাকে বিধ্বস্ত করে দিতে পারেন, আর অনেক অর্জিত অপরাধ তিনি ক্ষমাও করেন। আর আমার নিদর্শন সম্পর্কে যারা বিতর্ক করে তারা যেন জানতে পারে যে তাদের কোনো আশ্রয়স্থল নেই। সুতরাং তোমাদেরকে যা কিছু দেয়া হয়েছে তা দুনিয়ার জীবনের ভোগ্য সামগ্রী মাত্র, আর আল্লাহর কাছে যা আছে তা উত্তম ও স্থায়ী তাদের জন্য যারা ইমান আনে এবং তাদের রবের উপর নির্ভর করে। আর যারা কবিরা গোনাহ ও অশ্লীল কাজ থেকে বেঁচে থাকে এবং যখন রাগান্বিত হয় তখন তারা ক্ষমা করে দেয়, আর যারা তাদের রবের ডাকে সাড়া দেয়, সালাত কায়েম করে এবং তাদের কার্যাবলী পরস্পর পরামর্শের মাধ্যমে সম্পাদিত হয়, আর তাদেরকে আমরা যে রিজিক দিয়েছি তা থেকে ব্যয় করে, আর যারা যখন তাদের উপর সীমালঙ্ঘন হয় তখন তারা তার প্রতিবিধান করে, আর মন্দের প্রতিফল অনুরূপ মন্দ অতঃপর যে ক্ষমা করে দেয় ও আপোষ নিষ্পত্তি করে তার পুরস্কার আল্লাহর কাছে আছে, নিশ্চয় তিনি জালিমদেরকে পছন্দ করেন না। তবে অত্যাচারিত হওয়ার পর যারা প্রতিবিধান করে তাদের বিরুদ্ধে কোন ব্যবস্থা গ্রহণ করা হবে না।
শুধু তাদের বিরুদ্ধে ব্যবস্থা অবলম্বন করা হবে যারা মানুষের উপর জুলুম করে এবং জমিনে অন্যায়ভাবে বিদ্রোহাচরণ করে বেড়ায়, তাদেরই জন্য যন্ত্রণাদায়ক শাস্তি। আর অবশ্যই যে ধৈর্য ধারণ করে এবং ক্ষমা করে দেয়, নিশ্চয় তা দৃঢ় সংকল্পেরই কাজ। আর আল্লাহ যাকে পথভ্রষ্ট করেন, এরপর তার জন্য কোনো অভিভাবক নেই। আর জালিমরা যখন শাস্তি দেখতে পাবে, তখন আপনি তাদেরকে বলতে শুনবেন, ফিরে যাওয়ার কোনো উপায় আছে কি? আর আপনি তাদেরকে দেখতে পাবেন যে, তাদেরকে জাহান্নামের সামনে উপস্থিত করা হচ্ছে, তারা অপমানে অবনত অবস্থায় আর চোখে তাকাচ্ছে, আর যারা ঈমান এনেছে তারা কিয়ামতের দিন বলবে, নিশ্চয় ক্ষতিগ্রস্ত তারাই যারা নিজেদের ও নিজেদের পরিজনবর্গের ক্ষতি সাধন করেছে, সাবধান, নিশ্চয় জালিমরা স্থায়ী শাস্তিতে নিপতিত থাকবে। আর আল্লাহ ছাড়া তাদেরকে সাহায্য করার জন্য তাদের কোনো অভিভাবক থাকবে না। আর আল্লাহ যাকে পথভ্রষ্ট করেন তার কোনো পথ নেই। তোমরা তোমাদের রবের ডাকে সাড়া দাও আল্লাহর পক্ষ থেকে সেদিন আসার আগে, যা অপ্রতিরোধ্য, যেদিন তোমাদের কোনো আশ্রয়স্থল থাকবে না এবং তোমাদের কোনো অস্বীকার থাকবে না। অতঃপর যদি তারা মুখ ফিরিয়ে নেয়, তবে আপনাকে তো আমরা এদের রক্ষক করে পাঠাইনি, আপনার কাজ তো শুধু বাণী পৌঁছে দেয়া। আর আমরা যখন মানুষকে আমাদের পক্ষ থেকে কোনো রহমত আস্বাদন করাই, তখন সে এতে উৎফুল্ল হয়, এবং যখন তাদের কৃতকর্মের জন্য তাদের বিপদ আপদ ঘটে, তখন তো মানুষ হয়ে পড়ে খুবই অকৃতজ্ঞ। আসমানসমূহ ও জমিনের আধিপত্য আল্লাহরই, তিনি যা ইচ্ছে তাই সৃষ্টি করেন, তিনি যাকে ইচ্ছে কন্যা সন্তান দান করেন এবং যাকে ইচ্ছে পুত্র সন্তান দান করেন, অথবা তাদেরকে দান করেন পুত্র ও কন্যা উভয়ই, এবং যাকে ইচ্ছে তাকে করে দেন বন্ধা, নিশ্চয় তিনি সর্বজ্ঞ ক্ষমতাবান। আর কোনো মানুষেরই এমন মর্যাদা নেই যে আল্লাহ তার সাথে কথা বলবেন ওহির মাধ্যম ছাড়া, অথবা পর্দার আড়াল ছাড়া, অথবা এমন দূত প্রেরণ ছাড়া যে দূত তার অনুমতিক্রমে তিনি যা চান তা ওহি করেন, তিনি সর্বোচ্চ হিকমতওয়ালা। আর এভাবে আমরা আপনার প্রতি আমাদের নির্দেশ থেকে রূহকে ওহি করেছি, আপনি তো জানতেন না কিতাব কি এবং ঈমান কি, কিন্তু আমরা এটাকে করেছি নূর, যা দ্বারা আমরা আমাদের বান্দাদের মধ্যে যাকে ইচ্ছে হেদায়াত দান করি, আর আপনি তো অবশ্যই সরল পথের দিকে দিক নির্দেশনা করেন। সে আল্লাহর পথ যিনি আসমানসমূহ ও জমিনে যা কিছু আছে তার মালিক। জেনে রাখুন, সব বিষয় আল্লাহরই দিকে ফিরে যাবে।